শিক্ষার্থীদের ঝরে পড়া রোধ ও শিক্ষার উন্নয়নে সরকার বদ্ধপরিকর এমন মন্তব্য করেছেন মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ মাহবুব হোসেন। বান্দরবানে পেগোড়া ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম তৃতীয় পর্যায়ের শিক্ষকদের নিয়ে আয়োজিত সম্মেলনে তিনি এ মন্তব্য করেন। শহরের উজানিপাড়া বৌদ্ধ বিহার প্রাঙ্গণে এ সম্মেলনের সভাপতিত্ব করেন ধর্ম মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ আব্দুল হামিদ জমাত্তার। সম্মেলনে বিভিন্ন জেলার পেগোড়া ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের 500+ শিক্ষক অংশ নেন। জেলা প্রশাসক শাহ মুজাহিদউদ্দিন অনুষ্ঠানে বক্তব্য রাখেন।